বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাসুদা এম রশিদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, একই সঙ্গে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 45 থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ডক্টর মাসুদা এম রশিদ চৌধুরী একমাত্র সংসদ সদস্য যিনি সংসদ সদস্য কোটায় গাড়ি নেননি, নেননি জমি বা ফ্ল্যাট। শুধু তাই নয়, সংসদ সদস্য হিসেবে নেননি সম্মানী, দেশের কোথাও বিনামূল্যে ভ্রমণ করেননি। 2021 সালের 13 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন অধ্যাপক ডক্টর মাসুদা এম রশিদ চৌধুরী। তারই সন্তান ব্যারিস্টার সঞ্জিত রশিদ চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা সঞ্জিত দাদর জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 9 আসনের জাতীয় পার্টির টিকিটে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন পুত্র, শিক্ষা উপমন্ত্রী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। ভোটের মাঠে নিঃসন্দেহে মেয়র পুত্র ব্যারিস্টার নওফেল হেভিওয়েট প্রার্থী, কিন্তু রাজনীতিতে নতুন মুখ ও নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাকারী কে? এই ব্যারিস্টার সঞ্জিত রশিদ চৌধুরী। অনুসন্ধানে দেখা যায়, ব্যারিস্টার সঞ্জিত রশিদ চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজান, বসবাস করেন কোতোয়ালি থানাধীন জুবলি রোড এলাকায়। তিনি চট্টগ্রামের রাজনৈতিক এলিট পরিবারের সন্তান। তার পিতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ বি এম ফজলে রশিদ চৌধুরী, রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী তার চাচা। দাদা ছিলেন পাকিস্তান সরকারের বিরোধী দলীয় নেতা ফজলে কবির চৌধুরী, নানার নাম আবুল মনসুর, তিনি পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী ছিলেন। নানি মৌসুফা মনসুর বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ও চট্টগ্রাম বাওয়া স্কুলের প্রতিষ্ঠাতা। জাতীয় পার্টির চট্টগ্রাম 9 আসনের প্রার্থী ব্যারিস্টার সঞ্জিত রশিদ সাংগঠনিক দিক থেকে শক্তিশালী নয়, তবে ভোটের আগে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৈতিকভাবে পরাজিত করেছেন বলে দাবি করছেন ব্যারিস্টার সঞ্জিত রশিদ চৌধুরী। তার অভিযোগ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার গর্ভধারিণী মা শাহেদা আক্তারকে অস্বীকার করেছেন। হলফনামায় তিনি তার পিতার দ্বিতীয় স্ত্রী হাসিনা মহিউদ্দিনকে মা ঘোষণা করেছেন। বিষয়টি অভিযোগ আকারে সঞ্জিত রশিদ চৌধুরী নির্বাচন কমিশনকে জানায়। এতে সারাদেশে শুরু হয় তোলপাড়, যদিও সঞ্জিতের অভিযোগ নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে কেন এমন অভিযোগ করেছেন, এর দালিলিক সত্যতা কতটুকু, এমন প্রশ্ন করা হয় ব্যারিস্টার সঞ্জিত রশিদ চৌধুরীকে। তিনি ব্যারিস্টার নওফেলের পিতা মহিউদ্দিন চৌধুরী ও হাসিনা মহিউদ্দিনের বিয়ের নিকানামার একটি প্রতিলিপি উপস্থাপন করেন। এতে বিয়ের দিন উল্লেখ রয়েছে 1987 সালের 16 ডিসেম্বর। দেনমোহর উল্লেখ আছে 1 লাখ টাকা। বিয়ে পড়িয়েছেন মৌলানা মোহাম্মদুল্লাহ, তার পিতার নাম মরহুম হাফেজ ফকির আহমেদ। ঠিকানা উল্লেখ রয়েছে ফেনী জেলার গোবিন্দপুর। বিয়ে রেজিস্ট্রি করেন পাঁচলাইশ থানাধীন সুলভহর ওয়ার্ডের কাজী শফিক আহমেদ। সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন 20 নম্বর সতীশবাবু লেনের অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী ও চন্দনাইশ উপজেলার হরলা গ্রামের আব্দুল হাকিম। ব্যারিস্টার সঞ্জিত রশিদ চৌধুরী তার অভিযোগের সমর্থনে দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করেন মেয়র পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর জাতীয় পরিচয়পত্র। এতে দেখা যায়, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর জন্ম 1983 সালের 26 জুলাই। মাতা হিসেবে উল্লেখ রয়েছে হাসিনা মহিউদ্দিনের নাম। সঞ্জিতের প্রশ্ন, 1997 সালের 16 জানুয়ারি মহিউদ্দিন চৌধুরী ও হাসিনা মহিউদ্দিনের বিয়ে হলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন হয় কীভাবে? শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।